নৈহাটী বিধানসভার অন্তর্গত জেঠিয়া থানার অধীনস্থ পলাশী মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা ইন্দ্রা কেমিক্যাল ফ্যাক্টরি এবার স্থানীয় গ্রামবাসী এবং মহিলাদের জন্য দীর্ঘক্ষণ মালিক রাজেশ কোতোয়ানিকে ঘিরে বিক্ষোভ, পাশাপাশি এলাকার মানুষের দাবি, ওই কারখানায় একাধিক অনৈতিক কাজকর্ম চলছে ইতিমধ্যে, যার ফলে কেমিক্যালের গন্ধ এবং পরিবেশ দূষণ হচ্ছে। বারবার স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানানো শর্ত, কোন রকম অভাব অভিযোগ এবং আইনি পদক্ষেপ নেওয়া হয় না ওই কারখানার বিরুদ্ধে। কি কাজ হয় এখানে? পুরো বাজি মালপত্র তৈরি হয় এখানটায়। কি বাজি? যে কোনো কেমিক্যাল তৈরি হয় এখানটায়। হ্যাঁ, এবার যে দুর্গন্ধ, একসাথে যে গন্ধ আমরা টিকতে পারি না। বলতে গেলে মালিক বলে কি, এটা আমরা একটা চুলা তৈরি করছি। মালিকের নাম কি? মালিকের নাম বলতে পারবো না, মালিক এখানেই আছে, ঠিক আছে। এবং এই যে জলটা, যেটা যে জলটা দিয়ে পাড়াটা পুরো ভরে যাচ্ছে জলটা, খুব গন্ধে। আমরা উনি যেটা বলেছিল আমাদেরকে, যে বারুদের মশলা তৈরি হয়, কিন্তু এই মশলা যে ভোর সকাল হোক বা বিকেল হোক, যখন হোক একটা গ্যাস বেরোয়। আচ্ছা, তারপরেও আমরা অনেকবার লড়েছি, ওনাকে কিছুতেই বন্ধ করতে পারিনি। প্রথমে আমাদের কোনো কিছু দেখাতে পারেনি, আমরা অনেক দূর বিডিও পর্যন্ত গেছিলাম। আমরা লড়াই অনেক বছর ধরে করছি, কিন্তু আজকে কিছুদিন ধরে দেখছি ওনার যে জলটা যাচ্ছে, আমরা এতদিন জানতাম যে উনি ভালো কিছু করছে এখানে। এবার যখন দেখছি জলটা পুরো যেই রাস্তা দিয়ে যাচ্ছে, ড্রেনটা দিয়ে, আশেপাশে যত গাছপালা আছে সব পুড়ে যাচ্ছে, গাছপালাগুলো পুড়ে যাচ্ছে। আর ওখানে যেখানে গিয়ে জ্বর হয়েছে, সেখানে পাশে যে বড় গাছগুলো আছে সেগুলো মরে যাচ্ছে। তাই ওই উনি যে ট্যাঙ্কিটা ওখানে যে গর্তটা খুঁড়েছে, আমাদের এখানে আমরা যে জলটা খাই, তাহলে এই নোংরা এই এই কেমিক্যালের জলটা ওই তলায় যাচ্ছে, সেটা তো আমাদের প্রতিটা জলের সঙ্গে আসবে। আমরা তো প্রতিটা মানুষ ঘরে ঘরে অসুস্থ হব। তাই আমরা চাই মালিক, এই কারখানায় এই কেমিক্যাল আমরা এখানে করতে দেবো না। উনি অন্য ভালো কিছু যদি করে, আমরা সবাই ওনার সাথ দেবো। এখানে কি কি কাজ হয়, এখানে কি কি? শোনো, আমরা তো অত নামটাম জেনে বসে নেই, তবে উনি যেগুলো দেখাচ্ছে তুমি, সবই অ্যাসিড টাইপের জিনিস তৈরি হচ্ছে, ক্ষতিকারক জিনিসই এখানে তৈরি হচ্ছে। এই কারখানা যখন তৈরি হয় আপনাদের সাথে কথা বলেছিল? কখনো না, আমরা কেউ জানি না। কতদিনের পুরনো কারখানায়? উনি বলেছিল কি করবে জানো, তাহলে এই যে আমাদের গ্রামে আমরা যে দিন দরিদ্র মানুষ, আমাদের 30 ফুট 25 ফুট 40 ফুটের কল আমাদের, পরবর্তীতে জল আমরা কি করে ব্যবহার করব, আর আমাদের বাচ্চাদের আমরা কিভাবে মানুষ করব? এই নিয়ে আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? পঞ্চায়েতের সাথে ইতিমধ্যে আপনারা কথা বলেছেন? না, জানিয়েছেন, অভিযোগ জানিয়েছেন? পঞ্চায়েত অফিসে অভিযোগ জানিয়েছেন? কি মনে হচ্ছে, কি কোন রাজনৈতিক ষড়যন্ত্র চলছে? আমরা গ্রামের মানুষ, আমরা চাইছি সূক্ষ্মভাবে থাকতে বা সূক্ষ্মভাবে বাঁচতে, আমরা এই কথা আমরা করতে দেবো না। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে আপনারা কোন নেতৃত্বকে জানিয়েছেন, কিংবা এখানে যারা দায়িত্বে রয়েছে প্রশাসনে তাদের আধিকারিককে জানিয়েছেন? আচ্ছা, আপনারা কি চাইছেন আজকে? কারখানা বন্ধ চাইছেন, হবেই না। একটা কারখানা ছিল, ওই নিয়ে অনেক কিছু করেছি, প্রশাসনের কাছে গেছি, পঞ্চায়েত করতে পারিনি। প্রশাসনের কাছে গিয়ে আমরা কি লাভ পেলাম? কিছুই তো পেলাম না, উল্টা আরেকটা আরেকটা পারমিশন দিয়ে। আমরা থাকতে পারছি না, এক নম্বর কথা। আমাদের ওইখানে একটা ডোবা আছে, ডোবার মধ্যে অ্যাসিড জলটা জমে জমে আমাদের বাচ্চাদের ক্ষতি হচ্ছে, আমাদের বাড়িতেও জল উঠে গেছে, ঠিক আছে, ডোবা ভরে বাড়িতে জল উঠে গেছে।
আমরা চাইছি কারখানাটা বন্ধ হোক। কিসের কারখানা এটা? কিসের? কেমিক্যালের কারখানা। আচ্ছা, বারুদের কারখানা, মশলা তৈরি করে, উনি নিজে বলেছে। ওই তো উনি তো বলেছে মশলা তৈরি করে। এখন কি চাইছেন? আমরা চাইছি কারখানাটা বন্ধ হোক। আমরা পাড়া সবাই বলো কারখানা বন্ধ করো, ভালো কারখানা, ভালো কারখানা হোক, আমরা কাজকর্ম করব, আমরা হেল্প করব মালিককে, জানা মালিক আরো বড় হোক, কিন্তু এই কারখানা বন্ধ করে অন্য কারখানা খোলো। এখানে কি অবৈধভাবে কাজবাজ হয়? হ্যাঁ। কি কি হয়? বারুদ হয় নাকি? বারুদ ভাজা হচ্ছে, ওই তো উপরে হচ্ছে, সব দেখেছেন। আজকে কি ঘটনা ঘটেছে সকালে? আজকে ঘটেছে, আমরা বলতে এসেছিলাম যে দাদা এরকম আমাদের বাড়িতে জল উঠে গেছে, আপনার লাইনটা বন্ধ করুন। তা আমাদের সাথে উল্টোপাল্টা কথা বলছে, বলার পর আমি বলছি আমার পাড়ার লোকজন আসলো, এই যে এবার ঝামেলা করছে ওরা যে আমরা বন্ধ করবো না, আমরা অন্ডারগ্রাউন্ড করছি। তারপরে যে ট্যাঙ্কিটা করেছে বলেছে আমরা ট্যাঙ্কি খুলছি, ট্যাঙ্কিটার যে পুরো অত বড় ট্যাঙ্কি করেছে ওই ট্যাঙ্কির জলটা কি হবে? সেই ট্যাঙ্কির জলটা তো আমাদেরই খেতে হবে, যাদের সাবমার্সাল বসেছে, যাদের এই সমস্ত জলটা তো আমাদের খেতে হবে। তাহলে আমাদের পরিস্থিতি কতটা খারাপ হবে এটা বুঝতে পারছেন তো? কারখানায় কাজ চলাকালীন একাধিক কীটনাশক কেমিক্যাল ব্যবহার করা হয়, যার ক্ষেত্রে দূষিত হচ্ছে পরিবেশ, কিন্তু এর দায় কে নেবে? পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ, কিছু কিছু পরিবার ইতিমধ্যে পানীয় জল পান করে তাদের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, যার ক্ষেত্রে বারবার প্রশাসনকে বলা হলেও প্রশাসন কোনো রকমভাবে গ্রামবাসীর অভিযোগ শুনতে নারাজ কিংবা কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া হয়নি ওই কারখানার বিরুদ্ধে। অবশেষে আজ সকাল 10টা নাগাদ মহিলাদের একত্রে বিক্ষোভের ফলে কারখানা বন্ধ করে দেয় কারখানার আধিকারিক ও কর্তৃপক্ষ। যেহেতু কারখানার ভিতরে কেমিক্যালের কাজ হয়, একাধিক কেমিক্যালের মধ্যে স্তূপ করা আছে, কারখানার চারপাশে ভর্তি হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম কেমিক্যালের সরঞ্জাম, যদিও সঠিক তথ্য এবং ভূমিকা পালন করেনি কারখানা কর্তৃপক্ষ, যার ফলে জ্বর পড়ে ক্ষুদ্র জনতা আজ নিজেই বন্ধ করিয়ে নেবার উদ্যোগ চলে। আমি রাজেশ সোতওয়ানি, এই কোম্পানির প্রপ্রাইটার। কি কোম্পানির নাম আপনার? ইন্দিরা কেমিক্যাল। কোথায় এটা হয়েছে, কোথায় আপনার কোম্পানি? আমার কোম্পানিটা লোকেটেড আছে পলাশি মাঝিপাড়া পঞ্চায়েতে। আমি ম্যানুফ্যাকচারিং করি বেরিয়াম নাইট্রেট। আচ্ছা, এটা আমার একটা লাইসেন্স করা হোল্ডার ফ্যাক্টরি আছে, পলিউশন এবং আমার ফায়ার লাইসেন্স সব প্রাপ্ত। আচ্ছা, আর মেন সমস্যা হয়েছে যে জলটা কিছুটা পুকুরে গেছিল, তো সেটা আমি অবজারভেশন করতে পারিনি, তার জন্য আমার একটা সেফটি একটা আমি পন্ড বানিয়েছি যাতে ওখানে আমি জলটাকে রিফাইন করতে পারি। তো ওই জায়গাটাই এদেরকে বুঝাতে পারছি না যে ওরা বলছে যে জলটা আমাদের পুকুরে যাচ্ছে, আমি বলছি যে ওই পুকুরে জলটা যাওয়া আমি বন্ধ করে দিচ্ছি, অলরেডি আমার ওখানে একটা পুকুর কাটা হয়ে গেছে, ওই পুকুরের জল যাতে আমি ওটাকে রিফাইন করতে পারি ওই প্রসেসিংটাই আমি করছি ওখানে। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে গ্রামবাসীরা বলছেন যে তারা থাকতে পারছেন না, যে আপনি যে কীটনাশক ব্যবহার করছেন সেক্ষেত্রে ওনাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হচ্ছে। কিন্তু আমি যতটুকু জানি, আমাদের যত সব মেজারমেন্ট করা আছে, আমাদের যে অ্যাপারেটাস গুলো লাগানো আছে, সেখানে গ্যাস বাইরে ফ্লো করার কোন জায়গা না, ইতিমধ্যে তো বাইরে দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, যার ফলে গ্রাম, গোটা গ্রামের তো একটা ওই জলটা আপনি দেখেছেন নিশ্চয়ই, যে ওখানে একটা পুকুর বানানো হয়েছে, ওই পুকুরে ওখানে ওই জলটা যাতে ওই পুকুরে গিয়ে ওখান থেকে যাতে রিফাইন করতে পারি, ওই 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 প্রসেসটা ওখানে করা আছে। এই হালে গেছে, এই যে জলটা গেছে 3-4 দিন হয়েছে। আচ্ছা, এটা আপনার কত টাকা, মানে ওই যে জমিটা রয়েছে কত কাঠার মধ্যে এই কারখানা? আমার টোটাল আছে 2 বিঘে ওই 45 কাঠা কাছাকাছি, এখানে আছে 12 কাঠা। আচ্ছা, ওই 45+12 টোটাল 2 বিঘে আলাদা আলাদা, হ্যাঁ, 2 কারখানা বলছি। যে কারখানায় এখন যে জলটা পাস হচ্ছে, যে বোরিং করে রাখা হয়েছে, সেইটা কি আপনার জমির মধ্যে? হ্যাঁ, আমারই জমি আছে পিছনে, কিন্তু ওইটাকে আমি বুঝতে পারিনি, আমি তো বলছি আমি বুঝতে পারিনি যে জলটা পুকুরে যাচ্ছে, তো যার কারণে আমি সাথে সাথে যখনই আমার কানের ভিতরে আসছে যে জলটা সোপ করতে পারছে না, আমি তখনই ওটাকে একটা পুকুর বানানোর একটা জায়গা বানিয়ে দিয়েছি, যাতে ওই জলটাকে রিফাইনিং আমি যাতে করতে পারি, নিজের জলটাকে আমি যাতে রিফাইন করতে পারি। আচ্ছা, তো ওই জলটাই একটু পুকুরে চলে গেছে, পাশের বাড়ির লোকের পুকুরে, ওটা আমি মানে
নিজেকে আমি নিজে ফিল করছি যে ওটা ভুল হচ্ছে। কিন্তু সরকার পক্ষ থেকে পরিবেশ দূষণ নিয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা কারখানা চালাচ্ছেন, আপনার তো পরিবেশ দূষণের দিকে খেয়াল রাখা দরকার। এটা তো আমার হালে দু তিন দিনের স্যার এটা কথা আছে, এটা বেশি দিনে না, দশ দিন, কিন্তু দশ দিন আমার 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 যে পুকুরে যে জলটা গেছে ওটা হালে তিন থেকে চার দিন আমার কানের ভিতর আমাদের, ঠিক আছে, কিন্তু ওই ওই জলটাকেই যাতে আমি রিফাইন করতে পারি, পিছনে দেখেছেন নিশ্চয়ই যে একটা গোত্ত একটা করা আছে, ওটাকে রিফাইনিং করা বলছি যে কারখানা চলছে, এখানে তো আপনাকে সতর্কবার্তা নিয়ে কাজ করতে হবে। রাখা আছে স্যার, আপনার দেখুন, আপনি নিশ্চয়ই ঘুরে এসছেন, ফায়ারের সব ইকুইপমেন্ট সব রাখা আছে, ঠিক আছে, পলিউশনের জন্য যাতে পলিউশন যাতে না ছড়ায় গ্যাসটা, ওই গ্যাসটা যাতে জলে গিয়ে ডিজলভ হয়ে যায় গ্যাসটা, ওই সব প্রতিক্রিয়াগুলো করা আছে আন্ডার মানে পুরো মানে গভর্নমেন্ট প্রিমিসেস, মানে যেটা রুলস এন্ড রেগুলেশন আন্ডার এই এলাকার মহিলারা তো অভিযোগ করছে আপনার বিরুদ্ধে, জলটা যাচ্ছে, আমি তো ওটা মানে ওটা তো আমি আচ্ছা ওটা তো আমি নিজেকে আমি বলছি যে এটা হ্যাঁ ওটা ওটা তিন চার দিন হয়েছে ওটা গিয়েছে, ওটাকেই আমি বন্ধ করার এটা গোত্রটা করেছি, ওই গোত্রটাকে যাতে রিফাইনটা করতে পারি। আপনি কি হালি শহরে ফ্ল্যাট খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বলতে খাটা হনুমেট অ্যাপার্টমেন্টে, এখানে আপনি পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আপনার পছন্দের ফ্ল্যাটটি, আর এখানে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা জল সরবরাহ, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা এবং 24/7 নিরাপত্তা ব্যবস্থা, এছাড়াও এখানে রয়েছে টু হুইলার পার্কিং এর ব্যবস্থা। তাই আর কি ভাবছেন, আজই যোগাযোগ করুন 7003067268 অথবা 8420934541 এই নম্বরে। শ্রীমতী সাথী রায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির উদ্দেশ্যে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি, স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে থাকছে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ একেবারে বিনামূল্যে, যেখানে থাকছেন জেনারেল, মেডিসিন, শিশু রোগ, মানসিক রোগ, চোখ, ডেন্টিস্ট এবং ইএনটির অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আগামী 8 জানুয়ারি 2023 রবিবার সকাল 11:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত বিনামূল্যে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে কল্যাণী মেন রেলওয়ে স্টেশন নিকটবর্তী KMDA সভাগৃহের দ্বিতলে। 30 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত নাম নথিভুক্ত করা হবে। নাম নথিভুক্ত করতে নিম্নে উল্লেখিত নম্বরে যোগাযোগ করুন 7003363078 অথবা 7278897450।